আপনারা তো সবাই জানেন গত দু মাস আগে 17 তারিখে যে সভাপতির উপর হামলা হয়েছিল, এই হামলায় আমাকে অ্যারেস্ট করেছে 21 তারিখ। তাছাড়া প্রায় দুই মাস জেলা জুতে আছি। বাইরে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমার জন্য বহুত চিন্তিত ছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার জেলখানাতে থাকাকালীনও খুশি আছে, বিজেপির মিত্র শক্তি যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বীরজি সিনহা মহাশয়কে, ওনার তত্ত্বাবধানে এবং ওনার সহযোগিতায় সারা ত্রিপুরার মানুষ জেগে উঠেছে আমার এই তীব্র, মানে আমাকে যে চক্রান্ত করে অ্যারেস্ট করেছে তাতে তীব্র নিন্দা করেছেন। এবং বীরজি সিনহা যে আমার সঙ্গে ছিল বাইরের জগতে আমি দেখেছি। আর পাশাপাশি ধিক্কার জানাই বিপ্লব দেব সরকারের প্রশাসনকে, কারণ তারা চক্রান্ত করে আমার দুই মাস জেলে পুড়িয়ে রেখেছে, কিন্তু এটার জবাব জনগণ দেবে, শুধু সময়ের অপেক্ষা। আর যে আপনি মানে হাইকোর্ট থেকে বেল পেলেন, এই বিষয়ে আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি কোন ভূমিকা ছিল? এটা নিয়ে কোন জানি না সভাপতি কি ভূমিকা ছিল না, এখানে সবচেয়ে ভূমিকা ছিল সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় ভর্মন, ওনার এবং প্রশান্ত সেন চৌধুরী, পার্থ সরকার, অমৃতলাল সাহা এবং আমাদের লোকাল বাপিকর রাজীব আচার্য, আরশাদ, সকলে মিলে সকলের সহযোগিতায় হ্যাঁ আমি দুই মাস, এবং টাইম টু টাইম ওরা আমাকে জেলে ইন্টারভিউ করে আমার মনোবল মানে ঠিক রেখেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও, যাতে মাইনরিটি ডিপার্টমেন্টকেও ধন্যবাদ, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সব জায়গা থেকেই আজকে আমার বিজেপির মিত্র শক্তি বলতে কাদের বোঝাচ্ছেন? কংগ্রেসের একাংশ।